আজি পদ্মপুর স্থিত সাইরাজ কল্যাণ মণ্ডপঠারে কোশল রাজ্য মুক্তি মোর্চার দ্বিতীয় রাজ্যস্তরীয় কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকের রাজ্য সভাপতি সাগর চরণ দাস যোগ দিয়েছিলেন এবং এই বৈঠকের সর্বসম্মতিক্রমে পদ্মপুর জেলা দাবি আন্দোলন করা যাই। পশ্চিম ওড়িশার পদ্মপুর অঞ্চল বোড়া সম্বর অঞ্চল ভাবে ইতিহাস প্রসিদ্ধ। এই বীর মাটির পবিত্র পর্যটন ক্ষেত্র নৃসিংহনাথ অবস্থিত। পদ্মপুর ওড়িশা মানচিত্রে সব ডিভিজনর মান্যতা পাইছি। এয়া বর্তমান বরগড় জেলা অধীনে আসুচি। কিন্তু দুঃখর বিষয়, দীর্ঘ 1995 মসিহার পদ্মপুর অঞ্চল লোক যা জেলা মুখ্যালয় যা হলে 100 কিমি যা পড়ুছে। আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলের 6টি ব্লক মরড়ি প্রবণিত অটে। চাষী সমস্যা দাদন সমস্যার জর্জরিত এই অঞ্চলক সরকার অবহেলা করছেন এবং এই অঞ্চলের বিকাশ ধারার বাধক সাজুঁচ। বহুদিনর দাবি আসুবা এই জনদাবি সরকার গুরুত্ব দিয়ে না, ফলস্বরূপ এই অঞ্চলের সরকার বিরোধে জন অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। এণু সরকার এই অঞ্চলের জনভবনক সম্মান জনাই তুরন্ত পদ্মপুর জেলা মান্যতা দেওয়া দাবি করুছি কোশল রাইজ মুক্তি মোর্চা। যদি সরকার এই দিগরে সঠিক নির্ণয় ননেবে তাহলে আগামী দিনের বড় ধরনের আন্দোলন করা যাবে সংগঠন তরফর চেতাবনী দিয়া যাইছি। তৎসহিত আগামী নভেম্বর 1 রাজবোড়া সম্বর কৃষক সংগঠনের চাষী আন্দোলনক কোশল রাইজ মুক্তি মোর্চা তরফর সমর্থন দেওয়া সহ চাষী মানকর এই চেতাবনী সমাবেশে পূর্ণভাবে সামিল হব বলে ঘোষণা করেছি। দীর্ঘ দিনর দাবি হয়ে আসুবা পাইকমাল এনএসি ঘোষণা করা দাবি করা যাই। আজ এই সাংবাদিক সম্মেলনী কোশল রাইজ মুক্তি মোর্চা উপসভাপতি গণেশ সাহু, আইন পরামর্শদাতা মণ্ডলী মুখ্য অজিত শতপথী, ছাত্র মোর্চা সভাপতি আকাশ পণ্ডা, যুগ্ম সম্পাদক গজপতি সাহু, জেলা সভাপতি ঘনশ্যাম সাহু, সংগঠন সম্পাদক মহেশ পণ্ডা, উপদেষ্টা বীরেন্দ্র পাণিগ্রাহী, জগন মেহর প্রমুখ উপস্থিত। বরগড় জেলা গাইসলেট্রু রজনীকান্ত সাহুঙ্ রিপোর্ট, এ কে এন নিউজ।